আসসালামু আলাইকুম এভরিওয়ান, এমএনএল কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আমার নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। আশা করি রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আলু এবং ডালের খুবই মুচমুচে একটি মজাদার সকাল বিকালের নাস্তার রেসিপি। খুবই অল্প সময়ের মধ্যে ঝটপটভাবে এই নাস্তাটি বানিয়ে নেওয়া যায়, এজন্য কিন্তু যখনই মন চায় এই নাস্তাটি তৈরি করে নেওয়া যাবে। গরম গরম এই নাস্তাটি সসের সাথে পরিবেশন করলে কিন্তু খেতে অসাধারণ লাগে। আজকে আমি এই মজাদার নাস্তাটি তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি 1 কাপ পরিমাণে, অর্থাৎ মেজারমেন্ট কাপ দিয়ে 1 কাপ পরিমাণে আলু। আমি আলুটাকে আগে থেকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। আপনাদের হাতের কাছে যদি গ্রেটার না থাকে তাহলে আপনারা ইচ্ছা করলে বটির সাহায্যেও একদমই কুচি কুচি করে এটাকে কেটে নিতে পারেন। এরপর আমি আলুটাকে প্রায় 10 মিনিটের মতো পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। এরপর পানিটাকে ঝরিয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং অতিরিক্ত পানিটাকে ঝরিয়ে নিয়েছি। এর ফলে আলুর অতিরিক্ত কষ্টটা বের হয়ে যাবে, যার কারণে নাস্তাটি অনেক বেশি মুচমুচে হবে। আর দিয়ে দিব 1/2 কাপ পরিমাণে ডাল বাটা। আমি এখানে খেসারের ডালকে আধা ঘন্টার মতো ভিজিয়ে সেই ডালটাকে আধা ভাঙা করে ভেটে নিয়েছি। আপনারা ইচ্ছা করলে এখানে মুসুরির ডাল অথবা অন্যান্য যে কোনো ডালও এখানে ব্যবহার করতে পারেন, তবে চেষ্টা করবেন ডালটাকে একদম মিহি না করার জন্য। ডালটা একটু দানা দানা থাকলে এই নাস্তাটা খেতে বেশি ভালো লাগে। দিয়ে দিব 1/2 টেবিল চামচ আদা এবং রসুন বাটা। আমি আদা এবং রসুনকে একসাথে পেস্ট করে নিয়েছি। দিয়ে দিব 1/2 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। আর দিয়ে দিব 1/2 টেবিল পরিমাণ করে হলুদের গুঁড়া এবং ধনিয়া গুঁড়া। দিয়ে দিব মরিচের ফাঁকি, তবে মরিচের ফাঁকিটা আপনারা ইচ্ছা করলে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। 1/4 চা চামচ দিয়ে দিব কালো গোলমরিচের গুঁড়া, 1/4 চা চামচ ভাজা জিরার গুঁড়া, পরিমাণ মতো কাঁচামরিচ। আমি এখানে 3টা কাঁচামরিচ নিয়েছি। 1 টেবিল পরিমাণে ধনিয়া পাতা কুচি। উঁচু করে 1 টেবিল চামচ ময়দা অথবা আটা, আপনারা যেটাই ব্যবহার করেন। সবশেষে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। সবগুলো উপকরণ দিয়ে হাতের সাহায্যে এখন খুব ভালোভাবে এগুলোকে মেখে নিব। খুব ভালোভাবে সবগুলো উপকরণ যেন একসাথে মিক্স হয়ে যায়, এর জন্য একটু সময় নিয়ে খুব ভালোভাবে এগুলোকে হাতের সাহায্যে মেখে নিব। খুব ভালোভাবে এগুলোকে মেখে নিয়েছি। এখন আমি এগুলোকে ভেজে নিব। আমি হাতের সাহায্যে এভাবে একটু চেপে লম্বা শেপ করে এগুলোকে আজকে আমি ভেজে নিব। তবে আপনারা ইচ্ছা করলে এগুলোকে পেঁয়াজের শেপ দিয়েও ভেজে নিতে পারেন। ভিউয়ার্স, আপনারা ইচ্ছা করলে এই নাস্তাটা কিন্তু এ পর্যায়ে সংরক্ষণ করে রাখতে পারেন। ডিপ ফ্রিজে বক্সে ভরে রেখে দিলে আপনারা যখন মন চাবে তখনই এগুলো বের করে ভেজে নিলেই কিন্তু এই মজাটা মুচমুচে নাস্তাটি তৈরি হয়ে যাবে। আমি এখন তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। আর এই নাস্তাটা অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে। তেলটা গরম হয়ে যাওয়ার পর একে একে আমি সবগুলো নাস্তা একটু লম্বাটে শেপ করে দিয়ে দিচ্ছি। আবারও বলছি, আপনারা ইচ্ছা করলে আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের শেপ দিয়ে এই নাস্তাটা তৈরি করে নিতে পারেন। নাস্তাটা দিয়ে সাথে সাথে কিন্তু নাড়ানো যাবে না, কারণ এ পর্যায়ে নাস্তাটা খুবই সফট থাকে, এর জন্য ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। নাস্তাটা যখন কিছু শক্ত হয়ে আসবে তখন নাস্তাটাকে আলতো হাতে ঘুরিয়ে দিব এবং উল্টিয়ে দিব।
এরপর এই নাস্তাগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে হালকা ব্রাউন কালার করে আমি ভেজে নিব। এই নাস্তাটাকে মিডিয়াম টু লো আঁচে ভেজে নিতে হবে। যেহেতু আমরা এখানে কাঁচা আলু ব্যবহার করেছি, এর জন্য আলুটা যেন খুব ভালোভাবে সিদ্ধ হয়, এর জন্য মিডিয়াম টু লো আঁচে রেখে এই নাস্তাটাকে ভেজে নিতে হবে। চুলার আঁচটাকে বাড়িয়ে এই নাস্তাটিকে ভাজলে উপর দিয়ে খুব দ্রুত কালার চলে আসবে, কিন্তু ভেতর থেকে খুব ভালোভাবে কুক হবে না। এর জন্য এই নাস্তাটিকে একটু সময় নিয়ে মুচমুচে করে ভেজে নিতে হবে। ভিউয়ার্স, এই নাস্তাটি খেতে কিন্তু অসাধারণ লাগে, আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন। আসলে তাহলেই বুঝতে পারবেন যে এই নাস্তাটি কতটা মুচমুচে এবং কতটা মজাদার হয়ে থাকে। আপনারা কিন্তু ইচ্ছা করলে বাচ্চাদের টিফিনেও এই নাস্তাটি তৈরি করে দিতে পারেন। বানাতে কিন্তু খুব বেশি একটা সময়েরও প্রয়োজন হয় না, কিন্তু খেতে কিন্তু অনেক মজা হয়ে থাকে। আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ ফ্রেন্ডস এবং ফ্যামিলির মাঝে বেশি বেশি করে শেয়ার করবেন। তো আজকে এ পর্যায়ে ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।